ঢালিউড সুপারস্টার শাকিব খান। বলা হয় ঢালিউডে এমন কোনো নায়িকা নেই যার সঙ্গে সিনেমার পর্দায় রোমান্স করেননি এই চিত্রনায়ক। একের পর এক সিনেমায় নিজেকে ভাঙছেন, সেই সঙ্গে নতুন কারোর সঙ্গে হচ্ছেন জুটি। তবে এবার সেই জুটির পৃষ্ঠায় শাকিবের সঙ্গে কার নাম উঠছে আর কোন সিনেমায় সে নতুন জুটি দেখা মিলবে, তারই বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। ঢালিউড কিং খান শাকিবের হাতে আছে বেশ কিছু সিনেমা, যার মধ্যে অন্যতম তুফান। তবে তুফানে তুফান তোলার জন্য শাকিব খানের নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল বেশ গুঞ্জন। সময়ের সঙ্গে সেই গুঞ্জন ডালপালা মেরেছিল বেশ। গুনাশটি ধরছেন না কেন? তবে এবার হলো সব গুঞ্জনের অবসান। সব জল্পনা কল্পনা উড়িয়ে শাকিবের নায়িকা হচ্ছেন আয়নাবাজি মাত করা নায়িকা নাবিলা। চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার তিনি শাকিব খানের নায়িকা হয়ে ধরা দিচ্ছেন পর্দায়। দীর্ঘ বিরতির পর তুফান দিয়ে ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। 11 তারিখে স্নিগ্ধ সকালে খবরটি নিশ্চিত করেন নাবিলা সহ তুফান কর্তৃপক্ষ। অথচ গত কমাস ধরেই তুমুল আলোচনা চলছিল শাকিবের নায়িকা নিয়ে, যার মধ্যে ছিলেন কলকাতার মিমি চক্রবর্তীও। মিমির সন্দেহটা মিলেছে বটে, সিনেমায় শাকিবের দুই নায়িকার মধ্যে থাকছেন ঢাকার নাবিলার সঙ্গে কলকাতার মিমিও। নামে যেরকম চমকে গিয়েছে নায়িকা তো চমকে যাবে। রায়হান রাফির পরিচালনায় তুফান প্রযোজনা করেছে যৌথভাবে SVF, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম। জানা গেছে মিমি চক্রবর্তী কাস্টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। এদিকে তিন প্রযোজনা প্রতিষ্ঠান SVF-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে। মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ, সেই সঙ্গে নাবিলার জন্য অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে তুফান তুলবে এমনটাই প্রত্যাশা তাদের। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? দেবরায় দীপ্ত, দেশ বিনোদন। আচ্ছা।